হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কবুতর প্রেম সবাইকে স্বাগত, আমি শিমুল। আর চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় মামন ভাইয়ের কবুতর লফটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামন ভাই কেমন আছেন ভাই? এই তো ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আজকে ভাই সবগুলো টপ কোয়ালিটি কালেকশন দেখা যাচ্ছে ভাই। ভাই সব টপ কোয়ালিটি কালেকশন। ইনশাআল্লাহ ভাই, ফোন নাম্বার ঠিকানা বলে দেন ভাই। ভাই লোকেশন ঢাকা যাত্রাবাড়ি। জি স্যার, নয়নগর ভাই যাত্রাবাড়ি। আচ্ছা ফোন নাম্বারটা ফেন্সি কবুতর নাও পান দামি ভাই, এই জায়গায় ইনশাল্লাহ এনি টাইম রেডি থাকবে নাকি ভাই? সবসময় যে কোনো কবুতর লাগলে নিতে পারো, আমার কাছে অনেক আইটেমের কবুতর আছে। আর এমনকি সবগুলো ভালো ভালো কবুতর থাকবে, সব ভালো ভালো কবুতর থাকবে ভাই। একসময় তো ভাই আপনি ইনপুটও করছেন না ভাই, একটু লারা মারা দেন ভাই, একটু এইটা লারা দেন। এটা নর আর এটা মাদি ভাই। কবুতর সাইজটা কত বড় এটা একটু দর্শকদের দেখাই ভাই, দেখেন দর্শক। আর কবুতর পুরো ফ্লোরটা আছে না ভাই? জি ভাই, এটা পা দেখা যায় না ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরেকজন কবুতর দেখাচ্ছি দর্শক, যাদের লাগবে তারা নিলে, এমনকি ভাই বাংলাদেশের যে কোনো পাতায় আপনারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন ভাই। অনেকে যদি কোনো ভাই কোনো সমস্যা থাকে আগে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে। নিশ্চিন্তে আপনি কবুতর গুলো কালেকশন করবেন, বাংলার যে কোনো প্রান্তে ইনশাল্লাহ একদিনে ডেলিভারি হবে। নিজস্ব বাইক আছে চাইলে আপনাদের বাসায় নিয়ে দিয়া দেখেন কবুতরগুলো, দেখেন যারা আসলে যারা ফ্যান্সি কবুতর নিয়ে কাজ করেন তারা চাইলে লফটে এসে দেখে চিনে কবুতরগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশে এমনকি বাজার যাচাই করে ইনশাআল্লাহ সেল করা হবে নাকি ভাই? জি জি ভাই। তুলা দেন ভাই পাশাটা, দর্শক দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি, এগুলো কোয়ালিটি দেখেন ভাই, দেখার মতো কোয়ালিটি ভাই। মাথা চিকন দেখেন, এতে বলবে সবাই যে মাথা চিকন আছে, গলা লম্বা আছে, এরকম মুন্ডি পাওয়া যায় না ভাই। জি জি ভাই, একবার বিশাল বড় সাইজের মাশাআল্লাহ, অনেকে তো কিং কবুতরের মুন্ডি আর মহিলা লায় মাঝে মধ্যে নাকি ভাই? আমার জিন ওয়ান কবুতর আর কয় ধরো মুন্ডি আছে সবগুলো, আজকে যে আপনি ভিডিও করেন দেন আরো কিছু ভালো মুন্ডি আছে ইনশাআল্লাহ। এটা আলোচনা না ভাই? জি ভাই, এটা আলোচনা থাকবে প্রচুর কালেকশন আছে। যারা মুন্ডিয়ান কত কিন্তু নাই ভাই, আমি পাইতেছি না মুন্ডিয়ান ভাই। ভাই আপনি তো ভিডিও করতেছেন, দেখেন কারো কাছে আছেন, এগুলো সব আমার পালা কবুতর ভাই। আচ্ছা আচ্ছা, কবুতর ভাই। সো দর্শক দেখেন মাশাআল্লাহ বিশাল বড় সাইজের কবুতর। আরেকটু লাড়া দেন মামুন ভাই নটটা, দেখেন মাশাআল্লাহ আজকে যে কবুতরটা দেখাবো, যত কালারের মুন্ডিয়ান লাগবে এত কালারের মুন্ডিয়ান দেওয়া যাবে। যারা একদম ডাবল এর রিং এর ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান নিতে চান তারও পাইবেন ইনশাআল্লাহ নাকি ভাই? জি ভাই, সব আইটেমের মাল আছে ভাই। দর্শক দেখেন সাইজটা, দেখেন মাশাআল্লাহ মানে পাগুলা দেখে জানা মামুন ভাই। ওকে দর্শক, আমরা আরেকজন দেখাচ্ছি, যাদের লাগবে তারা ইনশাল নেবেন। বাংলা যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি। চাওয়া দাম কত ভাই? ভাই 10,000 ভাই। লাগাবেন একটু ভাই, মাত্র খরচ লাগবো না ভাই, ডেলিভারি খরচ লাগবো না ভাই, 10,000 দিলে দিয়ে দিব আমি, যেখানে কই আমি পাঠাই দিব। পাঠাই দিবেন না ভাই? জি ভাই। ওকে দর্শক, এখানে আছে একটু এক্সিবিশন কবুতর ভাই, আমি একটু কথা বলতে চাই। মাউন্ট ভাইয়ের এখানে যে আজকে এক্সিবিশন কবুতরগুলো আছে, কিছু অনেকগুলো এক্সিবিশন আছে, ব্ল্যাক আছে, গ্রিজেল আছে,
জমা ডিম সহ আল্লাহর রহমতে যদি কোনো ভাই কোনো আপু নেন বাংলাদেশ যে কোনো প্রান্তে সেই কবুতর গুলো একদিনে ডেলিভারি দিতে হবে, চাইলে আপনার এখানে আইসো নিতে পারেন, কোন সমস্যা নেই। আমরা যদি ডিমটা আপনাদের দেখাই দিই, যাচাই করে নিবেন ভাই, কোন সমস্যা নাই। ডিম বাছা না করলে কবুতরের টাকা রিটার্ন। দর্শক এখানে আছে ব্ল্যাক এক্সিবিশন ভাই, কবুতর হইলে হবো না, কবুতরের কোয়ালিটি লাগবে নাকি ভাই? জি ভাই, বস কোয়ালিটি ভাই, সিরিয়াসলি ভাই, আমি তো দেখতেছি ভাই, মাশাআল্লাহ। আমার অনেক আজকে অনেকদিন পরে আসলে এতগুলো এত বড় সাইজের কবুতর দেখে অনেক ভালো লাগতেছে। যখন ফার্স্ট টাইম ইউটিউবার হয়েছিলাম ওই সময় ভাই সবগুলো দামি দামি কবুতর ছিল, অনেক দাম ছিল। এখন তো ভাই কবুতরের দাম নাই বললে চলে ভাই। ভাই এগুলা পেয়ার কিনা আমার 1,40,000 টাকা, এটির বাবা আমার 1,40,000 টাকা দিয়ে কিনেছিলাম। আচ্ছা আজকে ভাই এই তিনটা এখানে বেবি আছে ভাই, একটা জোড়া একটা সিঙ্গেল না ভাই? জি ভাই, এই পাশে এটা হলো জোড়াটা। হ্যাঁ ভাই, এটা হলো সিঙ্গেল আর ওই দুটো হলো জোড়া বেবি। আচ্ছা কিভাবে কি কথা চাচ্ছেন বলতো, জোড়াটা নিলে কত? আর তিনটা ভাই যদি কেউ একসাথে নেয় তাহলে ভাই তিনটা 10,000 টাকা ভাই, বুঝছেন? 10,000। আচ্ছা জোড়াটা নেয় জোড়াটা নিলে 6,000 ভাই। ভাই আলোচনা না ফিক্সড? ফিক্সড ভাই, এই এই দাম হলে দিয়ে দেবো ভাই। মানে জোড়াটা ফিক্সড? জি ভাই। আর একসাথে নিলে তিনটা কত রাখবেন? একদম একসাথে নিলে 9,000 টাকা ভাই। একদম না? আর জোড়াটা নিলে সিঙ্গেল? যারা নিতে চান অবশ্যই আমাদের প্রাণপ্রিয় মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে দর্শক কৌতুক নিতে হবে। টফ কোয়ালিটি ইনশাল্লাহ, কোয়ালিটির সবসময় কবুতর দাম নির্ধারিত সবসময় কোয়ালিটির উপরে। দর্শক এখানে আছে ইন্দোনেশিয়ান শর্ট পেস কবুতর ভাই, এগুলো হলে অনেকে ক্রাশ অনেক চেষ্টা করছে ভাই। এই কালারের কবুতর ভাই মানুষ কিনতে পারে না, কিন্তু আজকে ভাই মানে কি বলবো ভাই, দুই জোড়া আর হলো এক পিস কবুতর যদি কোনো নিতে চান, আমরা যে কালার কবুতর ভাই চারটা ইন্দোনেশিয়ান আর একটা কালো ভাই, এই ইন্দোনেশিয়ান থেকে আসা ভাই। আচ্ছা মামুন ভাই, এই ইন্দোনেশিয়ান শর্ট পিস তো ভাই মানুষ অনেকে চোখে দেখে না এখন তো আমাদের। তো আজকে যদি কোনো ভাই নেয় ভাই 5 পিস কবুতর একসাথে, কত? 5 পিস কবুতর একসাথে নেয় তাহলে 6,000 টাকা হলে দিয়ে দিন ভাই। 5 পিস কবুতর 6,000 টাকা? জি ভাই। এটা সবগুলো সুস্থ সবল আছে তো ভাই? ভাই একটা অসুস্থ নাই ভাই। দেখেন দর্শক আমরা ভাই যে পিছনে কবুতরটা হাতে নেন, তো হাতে হাতে নিলে কালারটা দেখেন তো ভাই। অনেকে বাবু আবার কি ভাই ইন্দোনেশিয়ান কালার না কি বলতাছে? দেখেন ভাই কালার, ইন্দোনেশিয়ান কালার ভাই, সব কয়টা আমি ধরে দেখাইতে পারি। আচ্ছা ওইটা একটু দেখাই দেন ভাই। দর্শক দেখেন মাশাআল্লাহ, কি বলবো এত সুন্দর কালার, টপ কোয়ালিটি। দর্শক তো দর্শক আপনি দেখেন আসলে কোয়ালিটি কাকে বলে ভাই, ইন্ডিয়ান কবুতর হইলে হইব না ভাই, মাশাআল্লাহ দেখেন ভাই। এটা কি পাউডার আছে না এমনি পড়েছে ভাই? ভাই পাউ দেখা যায় না একবার, এরকম কোয়ালিটি ভাই, মাশাআল্লাহ ভাই। সিরিয়াসলি এটা কি নর না মাদি ভাই? ভাই এটা নর, গ্রিজেলটা মাদি, কালো নর আর কালোটা হচ্ছে মাদি ভাই। মানে কালোটা মাদি আর গ্রিজেলটা নর, এটা কি আপনি একটা পেয়ার দিয়ে রাখছেন? একটা পেয়ার দিয়ে রাখছি ভাই, ডিম বাচ্চা করা ভাই। ভাই রে ভাই মাশাআল্লাহ কোয়ালিটি। দর্শক যারা মূলত কবুতর চিনেন ভাই, টপ কোয়ালিটি নিয়ে যারা কাজ করেন, তারা আজকে একদম একটা বেস্ট ভিডিও পেয়ে গেছেন ইনশাআল্লাহ। কবুতর লাড়া দেন ভাই। ভাই দেখেন কবুতর, পাও দেখাই যায় না ভাই, পাও একেবারে দেখা যায় না ভাই। রে ভাই মাশাআল্লাহ কোয়ালিটি, এত বড় সাইজের কবুতর দর্শক দেখেন আপনারা। এটা কি অবস্থা বলেন তো, প্রাইসটা কেমন থাকবে? এটা আলোচনা সাপেক্ষে ভাই, এটা আলোচনা না ভাই, গ্রিজেল কেউ দেখাইতে পারবো না ভাই এই অবস্থায়। না এই অবস্থা ভাই, দর্শক দেখেন মাশাআল্লাহ আপনারা, কোয়ালিটি দেখেন গ্রিজেল মাশাআল্লাহ। সো যারা নেবেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে দর্শক কবুতর নিতে মাশাআল্লাহ। টপ কোয়ালিটি ভাই, মূলত দেখেন ভাই এত বড় সাইজের কবুতর, ওই কবুতরটা পাও আসেনি মাঝে, আমার এই টেনশন লাগে ভাই, এত বড় কবুতর মাশাআল্লাহ। ভাই আমার হাতে উপরে না এরকম কবুতর ভাই, কিন্তু আমি বিডিং করাইছি ডিম বাচ্চা করা কবুতর ভাই। ওকে ভাই, দর্শক এখানে আছে একটা স্প্যানিশ না ভাই, সাদা ভাই। রে ভাই কোয়ালিটি দর্শক দেখেন, আসলে অনেকে অনেক দাম দেয়, আজকে এই দামটা শুনবেন আপনারা ভাই, যারা মূলত কোয়ালিটি চিনেন ভাই। দামটা বড় কথা না ভাই, দাম দিয়ে তো ভাই শুনেন, দাম দিয়ে তো সবকিছু পাওয়া যায় না ভাই, অনেকে দাম দিলেও বিক্রি করে না ভাই। এগুলা যে কবুতর ভাই, এগুলা কি বলবো, যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল নেবেন ভাই। টপ কোয়ালিটির কবুতর ভাই, নরের জোল মাদির জোল মাশাআল্লাহ, একটু ফালাইন না কবুতর, টপ কোয়ালিটি ভাই। আজকে মামুন ভাই এই পেয়ারটা যদি আমার কোন দর্শক নেয় ভাই, হ্যাঁ আপনি আমার দর্শকের জন্য আছে সবকিছু বাদ দিয়ে কত টাকা রাখবেন ভাই? ভাই এটা আমি আলোচনা রাখতে চাইতেছি, আপনি কবুতর দেখেন ভাই। আচ্ছা কবুতর খুব কোয়ালিটি ফুল কবুতর ভাই, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা গ্যারান্টি পাবে ভাই। ডিম বাচ্চা করা না ভাই? জি ভাই। তো দর্শক আজকে যদি কোনো ভাই কোনো আপু নেন, অনেকে বলুন ভাই সবগুলো কবুতর আলোচনা কেন দিচ্ছে, আসলে ভাই
আজ আলোচনা দিলে তো আপনি নিয়ে যাইতেছেন না, আপনাদের ভালো লাগলে দামাদামি করে পুষলে আপনি নেবেন নাকি ভাই? জি ভাই। তো আসলে আলোচনা আলোচনা কিছু না, আলোচনা কিছু না, এখানে দেখা যায় কি আপনারা ভাই ঠগাইয়া হামুরি কিছু করবে এরকম কিছু না ভাই, যেটা দাম সেটাই নেওয়া হবে ভাই। ভাই বাজার সারা কেন ঠিক আছে আমো না, যদি বাজার বাজার অনুযায়ী কবুতরগুলো বিক্রি করুন ভাই ইনশাআল্লাহ। দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি বাংলাদেশ যেকোনো প্রান্তে সেলাই কবুতর ডেলিভারি তো ভাই, কবুতর কোয়ালিটি দেখেন ভাই, মূলত যারা স্প্যানিশ নিয়ে কাজ করবে অনলাইনে গুগলে স্প্যানিশ লিখলে যেগুলো আসে এগুলো হলো ওই কবুতর ভাই আল্লাহর রহমতে। আপনি ঘরে হলে তো ভাই দাম একটু কমাই রাখবেন দর্শকের জন্য ভাই, কেউ ফোন দিলে হয়তো আলোচনা সাপেক্ষে রাখতেছি দিয়ে দিব ভাই বুঝছেন, কমে দিয়ে দিবেন না? জি ভাই কমে দিব। সো দর্শক যারা নেবেন ভাই আজকে শুধু কোয়ালিটি নিয়ে কথা হবে, যারা কোয়ালিটি জানেন ভাই দাম কত ভাই এত কম এত বেশি থাকবে না ইনশাল্লাহ। যারা এসব কত লালন পালন করেন ভাই স্বর্ণ কত রূপা কত আমরা কিন্তু সবাই জানেন, মানে আপনি যদি স্বর্ণের স্বর্ণ কিন্তু এখন যদি ভাই আমি রূপার দাম দিবেন তাহলে তো রইবো না, আপনি স্বর্ণের দাম দিয়ে কিন্তু না মামুন ভাই, আপনি যদি স্বর্ণ কিনতে চান ভাই আপনি তো স্বর্ণের দাম দিয়ে নিতে হবে, কারণ আপনি যদি বলেন যে ভাই আমি স্বর্ণের দাম দিয়ে মানে রূপার দাম দিয়ে স্বর্ণ কিনাম তাহলে তো হইবো না ভাই, কেন এই জিনিসটা তো তারা রূপা গুলো আরেক জায়গাতে কিনে আনছে তারা তো বানায় নাই। তো যারা নেবেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, টপ কোয়ালিটির কবুতর ভাই বস, মানে এইসব কবুতর উপরে আর কোনো কবুতর হয় না আল্লাহর মতে, যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ এগুলো কালেকশন করবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কতগুলো ডেলিভারি পার্সোনালি। যদি কোনো ভাই ভিডিও দেখতে চান ভিডিও দেখেন, এখানে আছে আরেক পিস পুরো বোল্ডার সাইজ ভাই নাকি ভাই? জি ভাই এটা ইন্ডিগো, এটা আমার ঘরের ভাই। আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা? এটা তো আলোচনা না, এটা আলোচনা ভাই, এটা এন্ডুলেশন থেকে আসা ভাই, একটু লারা দিবেন ভাই কবুতরটা ভাই বাসটা দিয়ে, এখন কবুতর লারা দিতেছি। ও বাবা দেখো ভাই রিং তো আছে, একুশের কবুতর না ভাই? ভাই একুশের কবুতর ভাই, একদম ইয়াং দেশ কবুতর বাবা আমার ঘরের ভাই বুঝছেন। হুম এত বড় সাইজ মাশাআল্লাহ ভাই, এটা দামটা বলে দেবেন না আলোচনা? এটা আলোচনা ভাই, এটার সাথে আন্দোলন মারলে চলে আসবে ভাই। এটা কি রে ভাই? এটা এটা একটা আন্দোলন নর ভাই, এটা কি মুন্ডিয়ান নর না শোকিং ভাই? এটা মুন্ডিয়ান ভাই, এটা কোয়ালিটি নাই ভাই। আচ্ছা কোয়ালিটি নাই দাম তো থাকবে ওরকমই ভাই, ওরকম দামই থাকবে, কি আন্দোলন এর লগে চাইলে নিয়ে মারতে পারবে। কত রাখুন ভাই এটা? ভাই এত বড় সাইজের কবুতর ভাই আপনি কই পান ভাই এগুলো ভাই? ভাই এরা আমার ঘরের থেকে অনেক কবুতর আছে, আমার আমার অনেক কবুতর আছে ভাই আপনি জানেন, ফার্মের অনেক সময় অনেক বেশি হয়ে যায় বেচা লাই। আচ্ছা জমাই একবারে বেশি ইনশাল্লাহ, তাহলে এটা 10,000 টাকা চাওয়া দাম না ভাই? ভাই ওকে দর্শক এটা হলো 10,000 টাকা চাওয়া দাম, যারা নেবেন আসলে আজকের ভিডিওটা যারা দেখবেন যারা কবুতর পালেন ভাই তাদের আল্লাহর রহমতে আমি আশা করি আপনাদের মনটা ইনশাল্লাহ ভরে যাবে। তো দর্শক এখানে আছে একটা কালো মুন্ডিয়ান ভাই, কালো মুন্ডিয়ান হলে হবে না ভাই, কোয়ালিটি লাগবে নাকি ভাই? জি ভাই কোয়ালিটি দেন ভাই। সো দর্শক যারা কোয়ালিটি চিনেন তারা অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালো মুন্ডিয়ান কত বিশাল বড় সাইজের ডিম বাচ্চা, না করলে কবুতরের টাকা একদম 100% শিওর রিটার্ন নাকি ভাই? ভাই বাসায় যায় ডিম বাচ্চা না করে 5,000 টাকা দাও কবুতর নিয়ে আমো ভাই। আচ্ছা মোহন ভাই এটা কত রাখবেন আজকে ভাই? ভাই এটা ভাই 10,000 ভাই, চাওয়া দাম না ফিক্সড ভাই? চাওয়া দাম কেউ চাইলে হয়তো অল্প কিছু টাকা ছাড় দেওয়া দেবো ভাই। আচ্ছা দর্শক এটা হলো কালো মুন্ডিয়ান কত ভাই, ডিব্বার মতো বড় ভাই কি বলবো আর, দেখেন মাশাআল্লাহ কতটা বড় নটটা দেখেন ভাই, আর এই খাঁচা গুলো অনেক খুস্ত ভাই, কবুতর গুলো অনেক ছোট দেওয়া যায় কিন্তু কবুতর কিন্তু আরো বড় নাকি ভাই? জি ভাই কবুতর সামনে গেলে মন করে দেবো দেখলে ভাই ইনশাল্লাহ। তো চাওয়া দাম 10,000 টাকা না ভাই? জি ভাই। তো দর্শক যারা নেবেন তারা অবশ্যই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনি কবুতর কালেকশন বাংলাদেশ যেকোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে একদিনে ভাই, একদিনের মধ্যে ডেলিভারি দিন, ডেলিভারি খালি বলবো আর পাঠাই দিন ভাই ইনশাল্লাহ। দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের, দেখেন নর মাদি বিশাল বড় সাইজের মাশাআল্লাহ। দর্শক এখানে আছে কিছু কবুতর আমরা যদি একটা কথা বলতেছি আপনাদের, এখানে আছে একটা কালো বিউটি, এটা কালো বিউটি কয় পড়বে ভাই? কালো বিউটি দুইটা হলো 7 পরে জোড়া ভাই, 7 পরে জোড়া। যা এখানে আছে জায়ান্ট আছে একটা, জায়ান্ট দুইটাই মাদি, দুইটা মাদি সিঙ্গেল নিতে পারবো চাইলে ভাই? কি যে আছে কে ফোন দিয়ে আমার কইলে আমি দিয়ে দিমু। আচ্ছা
জায়ান্ট মাদি নিলে কত করে রাখবেন? জায়ান্ট মাদি ভাই, জায়ান্ট মাদি নিলে ভাই আমি 1500 টাকা করে দিয়ে দিছি ভাই। 1500 করে পিস? জি ভাই, একটা ইন্দোনেশিয়ান একটা সিলভার। আচ্ছা 1500। আর যদি কোনো মাদি যদি 2000 নেয় 2000 টাকা দিয়ে দিম ভাই। 2000 দিয়ে দিবেন ভাই? জি ভাই। মাশাআল্লাহ। 2000 আর দুইটা কালো বিউটি কত ভাই? দুইটা কালো বিউটি 2000 টাকা দিয়ে দিম। আরে কালো ডেনিশটা ভাই? ওইটা ইন্দোনেশিয়ান ডেনিশটা ভাই, এটা আর কি আপাতত থাকবো ভাই। আচ্ছা এটা সেল হবে না? না এটা সেল হবে না। আচ্ছা দর্শক, আপনি যারা যারা নিতে চান দেখেন আপনার কবুতর দামগুলো। এই কালারের ভাই কবুতর 1000 টাকা ইম্পসিবল ভাই। যারা নিবেন তারাই জিতবেন, আল্লাহর রহমতে যারা নিবেন তারাই জিতবেন। ভাইয়ের সাথে যোগাযোগ করে নিলে আজ যদি কোনো ভাই একসাথে অনেকগুলো কবুতর নিতে চান তাহলে তাদের জন্য কম ওরকম একসাথে যদি কেউ নিতে চায় দিতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক এখানে আছে একজোড়া এক্সিবিশন কবুতর, গ্রিজাল না ভাই? জি ভাই, গ্রিজাল দুইটাই ভাই। একটা নটটা যে 20 রিং এর মাঝে রয়েছে 21 রিং এর ভাই। আচ্ছা কি অবস্থা বলেন তো ভাই? ভাই কি দেখাই দেব না এক্সিবিশন ভাই, মানে এই কোয়ালিটির কবুতর? এই কোয়ালিটির কবুতর দেখাইতে পারবো না ভাই। আচ্ছা কত রাখবেন ভাই? ভাই এই জোড়াটা আমি 10000 চাইতাছি ভাই। মানে চাওয়া দাম 10000 টাকা? চাওয়া দাম 10000। তো দর্শক আমি একটা কথা বলতে চাচ্ছি, 10000 টাকা চাইছে আপনাদের এখন একটা মানে একটা ইয়ার ব্যাপার আছে যে ভাই আমি এত নিতে পারবো না ভাই, আপনি কি দিতে পারবেন? জি ভাই আল্লাহ অবশ্যই বলবেন ভাই, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু হয় ভাই। দেখা যায় 1 লাখ টাকার জিনিস 10 টাকা দিয়ে দেয় অনেক সময় ভাই। ভাই মানে যার বাসা যায় বড়দের ছুড়ে তারা বুঝতে পারবো যে কত বড়। আজকে এগুলা কত টাকা রাখবেন ভাই? ভাই আমি আর কি 3000 টাকা চাইতেছি ভাই। চাওয়া দাম 3000 টাকা? হাতে কি ভাই? হাতে হাতে ভাই দুইটা আছে বুঝছেন, এই দুইটা হলো 8 কোর নিউ অর্ডার ভাই। কেউ চাইলে সাইডটা একসাথে নিতে পারবো, মানে দুই জোড়া নিতে পারবো একসাথে? জি ভাই। আচ্ছা দুই জোড়া একসাথে নিলে মামুন ভাই কত টাকা রাখবেন আপনি ভাই? ভাই দুই জোড়া কে একসাথে নিলে 5000 5000 হলে দিয়ে দিন ভাই। মানে মাত্র 5000 হলে দিয়ে দিবেন ভাই? জি ভাই। এই দুই জোড়া কবুতর ভাই? জি ভাই, এক জোড়া হলো 7-8 আর এক জোড়া হলো 0 করার ভাই। দর্শক বিশ্বাস করতে পারবেন এই কবুতর গুলো বড় হলে কি হবে ভাই, যারা কবুতর পালেন পালেন ভাই মাত্র 5000 ভাই। জি ভাই, আর পি মিলিবার কিং খুব কম আছে ভাই। আচ্ছা আচ্ছা দর্শক যদি কোনো ভাই দুই জোড়া কবুতর একসাথে নেন দাম পড়বে একদম কত ভাই? 5000 ভাই, একদম 5000 টাকা। ভালো, তারপর কিছু টাকা কম রাখুন ভাই। আরো কম রাখবেন ভাই? ভাই আরো কম রাখুন, আরো কম রাখবেন। এই কবুতর ভাই এত বড় বড় সাইজ ভাই, আমি মনে করি ভাই, আমি মনে করি এই যে জোড়াটা ভাই এটা কিন্তু দাঁড়াইতে পারতেছে না, এটা লাড়াতে না, দাঁড়াইতে পারতেছে না ভাই, এটা কিন্তু লেস ছোট বুঝছেন। হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় সাইজ, এটা আরেক সাইজ দেখে আর কি এরকম দেখা যাইতেছে ভাই। ওকে ওকে, দুই জোড়া তাহলে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ লাগবে না, মাত্র 5000 টাকা দিলেই হবে। তাহলে তো দাদা কবুতর দাম 2000 দিয়ে তো কমে করে দেবো না ভাই? ভাই আজকে কমই দিয়ে দিছি ভাই ইনশাআল্লাহ। ওকে কালো সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন ভাই, মাদ্রি কি হালকা কানি আছে ভাই? ভাই আমি তো বসতেছি না, কানে মনে হয় নরে মারছে অনেক ভাই বুঝছেন। আচ্ছা কি অবস্থা বলেন তো, কত রকম ভাই? এটা ভাই 2000 টাকা হলে দিয়ে দিন ভাই। 2000 চেষ্টা করা ভাই। দর্শক এটা যদি কোনো ভাই কোনো আপনার দাম পড়বে একদম 2000 টাকা। বাংলাদেশ যে কোনো প্রান্তে কত ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন। তো দর্শক এখানে আছে তোরা কিং কবুতর কালো, দেখেন মাদি ফুল মুসিতে ভাই মামুন ভাই, লারা মারা দেন ভাই, আবার রিংও আছে ভাই একটা ভাই। আচ্ছা কত রাখবেন ভাই এটা ভাই জোড়াটা? ভাই জোড়াটা 3000 টাকা চাইতেছি ভাই। আচ্ছা চালো চাওয়া দাম? চাওয়া দাম ভাই। তো দর্শক এটা 3000 টাকা চাওয়া দাম, যাদের ভালো লাগে তারা নিলে 2000 টাকা দিয়ে দিন ভাই। 2000 মাত্র ভাই? হ্যাঁ ভাই 2000 দিয়ে দিন। এটা তো রিং এর ভাই, একদম তো রিং এর, এটা বিদেশি রিং এর ভাই, ইউরোপের রিং এর কবুতর বুঝছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তো দর্শক এখানে আছে আরেক জোড়া এক্সিবিশন কবুতর ভাই, আমরা আসলে কি বলবো ভাই, একটার পর একটা একটার পর একটা বুঝছেন, কোয়ালিটি দেখেন। জি এক্সিবিশনের। আচ্ছা মামুন ভাই এরকম কি সবসময় ভাই কোয়ালিটি ফুল কবুতর কি সবসময় আপনার কাছে পাবে মানুষ? সবসময় ভাই কোয়ালিটি গালা কবুতর আমার কাছে থাকে ভাই ইনশাআল্লাহ। আজকে এই পেটা কত রাখবেন ভাই? ভাই এই দুটো ভাই আমি 4000 টাকা চাইতেছি ভাই। 4000 টাকা চাইতেছেন? জি ভাই। দশ এই পেটা যদি কোনো ভাই না, এই পেটা 4000 টাকা চাওয়া দাম ভাই। আপনারা যারা কোয়ালিটি চিনেন ভাই, মূলত কবুতর দেখলে নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি বাসায় আসবেন দেখবেন, যদি আপনাদের ভালো লাগে ভাই হোক, এটা 1 টাকার জিনিস, কোন ভাই নিজের মন মতো হতে হবে নাকি ভাই? ভাই কেউ আসলে আর ফিরত যাইব না, আমার কাছে অনেক কবুতর আছে দেখে নিয়ে যেতে পারবো, মানে এক কালে গেলে আরেক কালে হয়ে যেতে পারে নাকি, এত সুন্দর সুন্দর কবুতর আছে নাকি ভাই? কবুতর আছে ইনশাআল্লাহ। দর্শক এইগুলো আপনি শুনতেই পারলেন, আর বারবার যদি একটু চিপা দিয়ে একটা জিনিস দেখাই দিই ভাই, একটু আলকে দিবেন ভাই দেখেন।
যদি কোনো ভাইয়ে কোনো বাচ্চারে গিফট করতে চান একজন কবুতর, আপনি যারা প্রবাস থাকেন, যারা যদি মনে করেন আপনার মেয়েরে একজন কবুতর গিফট করবেন, এগুলো করবেন ভাই, একদম খুশি হয়ে যাবো। একজোড়া বাচ্চা দিলে ভাই আপনার বাম্পার ভাই, দুইটা গোস হবে ভাই, তিন কেজি অনেক মানুষের বাড়িতে কবুতর নিয়ে অনেক কিছু করছে লাইফে, করছে না ভাই? আপনি বলছিলেন আচ্ছা, আজকে যদি কোনো ভাই এখানে দুই চার পাঁচ পিস কবুতর আছে, এই কবুতর আট পরের জোড়া যারা নিবেন আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাই। আজকের কবুতর গুলো আল্লাহ সবগুলা সুস্থ সবল, আল্লাহর মধ্যে একটা জিনিস অনেক ভালো লাগছে আমার, এই লফটে আসে আমি এক পিস কবুতর ভাই অসুস্থ দেখিনি, অসুস্থ কবুতর নাই ভাই ইনশাল্লাহ। দশ এখানে আছে একটা ইন্দোনেশিয়ান এক্সিবিশন কবুতর না ভাই? খুব সুন্দর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি কোনো ভাই কোনো আওয়াজ কেনেন, এটা কি দাম বলে দেবেন ভাই? ভাই এটা 6000 টাকা দিয়ে দেন ভাই, 6000 টাকা দিয়ে দেন ভাই। জি ভাই, মাত্র 1000 টাকা দর্শক। আর যদি কোনো ভাই এই এক্সিবিশন এই জোড়াটা একসাথে নেন, একটা অফার থাকবে ভাই, একবার দিয়ে দেবেন না ভাই, একদম অনেক দাম কমে দিবেন নাকি ভাই? জি ভাই ইনশাল্লাহ দর্শক।